যারা বিগিনার আছেন ড্রাই ক্লে আর্টে, তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেটা আজকে আপনাদেরকে দেখানো হবে। ফার্স্টে আমি আমার কন্টেনার থেকে ড্রাই ক্লে ব্রেক করলাম। ক্লেটি নর্মালি আপনার প্যাকেটে রাখতে হয় পলিথিনে ভাঁজ করে, ভালো করে প্যাকেট থেকে বের করলাম, কারণ এটা যদি আমি এভাবে না রাখতাম তাহলে সেটা হার্ড হয়ে যেত, তাই নর্মালি প্যাকেটটা খুব সাবধানে কন্টেনারে রাখা হয়েছে। এবার আমি ক্লেটা বের করব এবং ক্লের নাম দেখানো হচ্ছে, সেটা আমি কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে, ড্রাই মোল্ডিং ক্লে নেম মন্ট মার্টোয়ের। সো এখানে আমি বাসার কিছু জিনিস ইউজ করছি, যেমন বোতলের খাপ, স্টিক, কলমের খাপ, টুথপিক। যারা বিগিনার আছে তারা কম খরচে ঘরের উপকরণ দিয়ে ক্লে আর্টগুলো শুরু করতে পারেন। শুধু আমি নাইফটা কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে। তো শুরু করার আগে আমি আগে তেল হাতে দিয়ে নেব, যাতে হাতে কোনো ক্লে লেগে না থাকে। নর্মালি ক্লে লাগবেই, বাট যাতে অনেক বেশি লেগে না থাকে, এবং যেটাতে আমি আর্ট করবো সেটাতেও আমি কিছুটা তেল লাগিয়ে নিলাম। এবার ক্লেটা আমি নাইফ দিয়ে কেটে নেব। নাইফ দিয়ে আপনি ক্লেটা কাটতে পারেন, অথবা হাত দিয়েও আপনি কাটা যায়, বাট নাইফ দিয়ে হলে আপনার জন্য ইজি হবে। তো আমি অল্প কিছুটা নিয়ে নিলাম, যেহেতু আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করব। তো নির্দিষ্ট পরিমাণ ক্লে নেওয়ার পরে আমি আবার এটা প্যাকেটে সুন্দর করে প্যাক করে রাখবো, ট্যাচ করে, এবং এটা আমি পরপর দুইটা প্যাকেজিং করব। ফার্স্ট আমি বেঁধে নিলাম, যেহেতু আগে ইউজ করা হয়েছিল, তারপর আমি পলিথিনে ভরবো এটা, যাতে আপনার বাতাস থেকে রক্ষা পায় এবং ড্রাই না হয়ে যায়, যাতে পরবর্তী অনেক দিন ইউজ করতে পারি। এটা নর্মালি অনেক দিন ইউজ করা যাবে যদি এভাবে রেখে দেওয়া যায়। তারপর আমি একটু কন্টেনারে রেখে দিব বা বক্সে রেখে দিব, অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে। তো যারা দীর্ঘদিন ইউজ করতে চান তারা এভাবে ঢেকে রাখবেন, 6 মাস থেকে 1 বছর এভাবে রাখা যাবে। তারপর আমি একটি বাটিতে পানি নিয়ে নিলাম, এবার আবারও হাতে কিছুটা তেল লাগিয়ে নিলাম, এবং আমি আমার এখন শুরু করব। ক্লেটা ভালো করে এখন হাত দিয়ে টুইস্ট করা শুরু করলাম। তো এভাবে কিছুটা টুইস্ট করে ক্লেটা নরম করে নিতে হবে। দেখা যাচ্ছে যে এভাবে টুইস্ট করার পরে ক্লেটা ড্রাই হয়ে যাবে। তো আমি কিছুটা পানি মিশিয়ে নেব ক্লের উপরে, তারপর আমি আবার টুইস্ট করা শুরু করব। তো টুইস্ট করা শুরু করার পরে যখন ক্লেটা একবারে মিশে যাবে, অনেকটা মনে হবে যে আপনি যখন টুইস্ট করতে থাকবেন তখন বুঝতে পারবেন যে কখন আপনার ক্লেটা নরম হয়েছে। তারপর আপনি আস্তে আস্তে এটা রাউন্ড করা শুরু করবেন একটু হাত দিয়ে। তো আপনি যখন ক্লেটা আপনার প্রয়োজন মতো যখন ড্রাই হয়ে যাবে খুব তখন পানি দিয়ে নেবেন, আবার যখন ড্রাই থেকে বেশি পাতলা হয়ে যাবে তখন আবার পানি ইউজ করতে হবে বা কিছুটা রেখে দিতে হবে শুকানোর জন্য, তারপর আবার ইউজ করা যাবে। এবার রাউন্ড করে শেপ করা শুরু করলাম ক্লেটা। এটা অবশ্যই যারা বিগিনার তাদের জন্য, শেপটা হয়ে গেছে। শেপটা হওয়ার পরে এখন আমি এটাকে বোতলে ছিপি দিয়ে এটাকে আরেকটু শেপ করে নেব। এবার দেখুন কত সুন্দর শেপ হয়ে গেছে। এখন এই শেপটাতে দেখা যাচ্ছে একটু ক্র্যাক হয়েছে, যেহেতু ড্রাই হয়ে গেছে, সেটা আমি আবার আরেকটু পানি মিশিয়ে নেব।
ওই জায়গাটাতে। যখন দেখবেন আপনারা যে ক্লে ড্রাই হয়ে যাবে খুব, তখন পানি মিশিয়ে নিয়ে নেবেন। এভাবে গোল গোল করে আমি এটাকে শেপ করে নিচ্ছি। আমি এটা দিয়ে একটা আসলে গয়নার লকেট বানানোর চেষ্টা করছি। টেরাকোটার টের গয়নার জন্য তো এই ক্র্যাকটাতে আমি এখন আবার পানি মিশিয়ে ওটাকে আবার শেপ করা শুরু করব। সো যখন ক্র্যাক হয়ে যাবে তখন আপনারা পানি মিশিয়ে নেবেন, আর যখন দেখবেন যে পানি বেশি হয়ে গেছে তখন আবার কিছুক্ষণ রেখে শুকাবেন, দেন আবার শেপ করা শুরু করবেন। সো এখন আমার শেপটা হয়ে গেছে, এখন আমি এটার উপরে ডিজাইন করব। যেহেতু টেরাকোটা আর্টের ডিজাইন টাইপের হবে, সেহেতু আমি এটা ম্যাচের কাঠি নিলাম। ড্যাশলাইট কাঠি নিতে পারেন, টুথপিকের কাঠি নিতে পারেন, এটা ডিপেন্ড করে। যেহেতু আমার এটা ম্যাচের কাঠি দেখতে মনে হচ্ছে যে একটু মোটা হয়ে যাচ্ছে বেশি, সেহেতু আমি এখন টুথপিক দিয়ে অ্যাপ্লাই করব। সো যারা বিগিনার তারা বাসায় যা আছে তাতেই ফার্স্টে এটা করে দেখতে পারেন। ক্লিয়ার এমনি বাজারে অনেক পাওয়া যায়, কিন্তু আমি এভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে সুবিধা হয়। তো এখন আমি ডিজাইন করার পর উপরে তো আবার একটু পানি দিয়ে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্লেটাকে আবার একটু মিশিয়ে দিচ্ছি যাতে শেপটা আবার সুন্দর হয়। যখন আপনি শেপ করতে থাকবেন ক্লেটা, তখন প্রায় ক্র্যাক হতে থাকবে যদি জায়গা বড় বা ছোটো হয়। ছোটো হতে থাকে শেপটা, যদি ছোটো বা বড় হতে থাকে তখন কিন্তু ক্র্যাক হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে বারবার পানি ইউজ করে জায়গাটা আবার মিশিয়ে দিয়ে আবার কাজ শুরু করতে হবে। তো দেখুন শেপটা হয়ে গেছে। এবার আমি এখানে যে মেইন যে জায়গাটা আছে ওখানে আমি একটু লিখব, মানে আমি একটু ডিজাইন করব। আমি যেহেতু মাতৃভাষা দিবস উপলক্ষে বা বিজয় দিবস উপলক্ষে আমি একটা আর্ট করতে চাচ্ছি, সো এই টেরাকোটা আর্টের জন্য আমি এখানে বাংলা অক্ষর ক লিখব। সো ক লেখার জন্য আমি এখানে স্টিক বা টুথপিক ইউজ করব। সো আগে আপনারা দেখে নেবেন যে কীভাবে ইউজ করা যাবে, ইউজ করলে ভালো হবে। তো এখন দেখলাম যে টুথপিকটা দিয়ে বেশি চিকন হয়ে যাবে, তো আমি এখন কাঠি ইউজ করলাম একটা একটু মোটা ধরনের। তো আমি ক আঁকা শুরু করলাম। তো ক ছেপ দেওয়ার পরে এটাকে আবার ভালো করে পানি দিয়ে আবার শেপটা করে নিতে হবে। আপনারা আঁকার এটা করার সময় বিগিনারদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বারবার কিন্তু হাতে তেল ইউজ করে তারপরে কাজটা করবেন, কারণ বিগিনার যারা শুরু করবেন তাদের কিন্তু ফার্স্টে শুরু করলে অনেক মিস্টেক হয়ে যায়, হাতে অনেক ক্লে লাগার ফলে উঠাতে কষ্ট হয় এবং ক্লে নষ্টও হয় অনেকটা হাতে নেমে থাকে। সো তেল হাতে ইউজ করলে আপনাদের জন্য সুবিধা হবে করার জন্য, এবং অ্যানোয়েড ফিল হবে না যে কেন বারবার হাতে এত লেগে যাচ্ছে। তো এখন ক শেপটা করার পরে আবার টুথপিকটা আমি একটু ডিজাইনটা করে দিচ্ছি যাতে একটু শো করে। তো আর ড্রাই ক্লে আর্ট করার পরে মনে রাখবেন যে এটা রোদে শুকাতে দিতে হবে, বা ফ্যানে বা ঘরে যে কোনো জায়গায় রেখে দিলে হয়তো 3-4 দিন সময় লাগবে, বাট রোদে শুকাতে দিলে 24 ঘন্টায় শুকাবে। দেন এটার উপর আপনারা রং তুলির আর্ট করতে পারেন। রং তুলির রং দিতে দিবেন একবারে শুকায় গেলে, কিন্তু অবশ্যই এনশিওর করতে হবে যে এটা শুকিয়ে গেছে, তারপরে রং অ্যাপ্লাই করবেন। আমি এখন এটা বানানোর পরে অবশ্যই
রোদে দিয়ে রাখবো। শুকানোর পর আমি এটাতে রং অ্যাপ্লাই করব। সো দেখুন, আমার প্রায় বানানো শেষ হয়ে গেছে, পড়ালেখা শেষ হয়ে গেছে এবং পাশে টেরাকোটা যে আর্টের যে ডিজাইন সেটা হয়েছে। এবং মাঝখানে দেখবেন আমি একটা উপরে ছিদ্র করেছি, যেটা আমি কাঠি দিয়ে করেছি, সেটা ভিডিও ক্লিপটা হয়নি বলে দেখাতে পারিনি। সো এই কাঠিটা দিয়ে আমি করেছি উপরে ছিদ্রটা, যাতে আমি মালা বানানোর জন্য মালার যে সুতা রয়েছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করে সেটা এখানে আমি লাগানোর জন্য এই ছিদ্রটা করা হয়েছে। সো বিগিনারদের জন্য এটা হলো আমার করা ড্রাই টিএমআর আর্ট। তো কেমন লেগেছে সবাই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।